বিএনপির দাবি করা ষাট লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করেছেন লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এ সময় তিনি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে বলেন বিএনপি যদি ষাট লাখ বন্দির তালিকা দিতে না পারে তাহলে মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাইম ইসলাম রায়হানা রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার বিএনপি সবসময় মিথ্যাচার করে তাদের দাবি করা ষাট লাখ কারাবন্দির তালিকা ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি ফকরুলকে চ্যালেঞ্জ করছে ষাট লাখ লোকের আমি তালিকা ছিল বিশ হাজার ষাট লাখ হয়ে গেল তালিকাটা অবিলম্বে প্রকাশ এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে কাদের বলেন বিএনপি যদি ষাট লাখ কারাবন্দির তালিকা দিতে না পারে তাহলে মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে না হয়ে মিথ্যাচারের জন্য জাতির কাছে কমা এছাড়াও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে কাদের বলেন দলটি বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করে না জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা বাস্তবে জানেন না বিএনপির কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি সংস্কৃতির চেতনা এইসব ব্যাপারে তারা ইতিবাচক রাজনীতি করবে এটা আমরা আশা করি সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তিনি কোন সেক্টরে বাস্তবে যুদ্ধ করেছেন সেটা আমাদের জানা এদিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলো মাহানিব বলেন বিএনপি একটি মাজা ভাঙ্গা দল তারা সাধু সেজে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি এই বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি বাংলাদেশটাকে জঙ্গিবাদের চার হয়ে বানিয়েছিল এবং এই বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিলো সব দিক দিয়েই বাংলাদেশকে একটা চরম হতাশাজনক ব্যর্থ রাষ্ট্রে নিয়ে গিয়েছিল সেই বিএনপি এখন এই দেশের উন্নয়ন অগ্রগতির দেখে ঈর্ষান্বিত হয় তারা ঈর্ষায় কাতর হয়ে সরকারের বিরুদ্ধে নানান ধরনের কাল্পনিক অসত্য অভিযোগ করে করার চেষ্টা করছে সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েলের যুদ্ধের বিষয়ে কাদের বলেন বাংলাদেশ যুদ্ধকে সমর্থন করে না বাংলাদেশ সব সময় শান্তি চায় তাইমুন ইসলাম রায়হান আর টিভি ঢাকা